মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, নেটওয়ার্ক মেট্রোপলিটন শহর বা শহরতলির বিভিন্ন অঞ্চলগুলির মধ্যে বিস্তৃত নেটওয়ার্ক ব্যবস্থা। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক প্রকৃতপক্ষে একই শহরের মধ্যে অবস্থিত অনেকগুলি ল্যানের সমন্বয়ে গঠিত একটি নেটওয়ার্ক। দেখো ছবিটার দিকে তাকাও, এই ছবিটার দিকে তাকালে তোমরা সহজেই বুঝতে পারবে যে ল্যানটা কীরকম। অনেকগুলো দেখো আছে ল্যান দিয়ে আমাদের ম্যানটা তৈরি হয়েছে। ম্যান বিভিন্ন প্রান্তের ল্যান সমূহের সমন্বয়ে গঠিত এবং একটি শহরের মধ্যে সীমাবদ্ধ। তাহলে অনেকগুলো ল্যান রয়েছে, ল্যানগুলোকে নিয়ে একটা ম্যান তৈরি হচ্ছে। এর বিস্তৃতি 10 কিলোমিটার থেকে 120 কিলোমিটার, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে। ম্যানের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে ফাইবার অপটিক কেবল, কোয়াক্সিয়াল, এই দুই ধরনের কেবল ব্যবহৃত হয়। ম্যান টেক্সট, চিত্র বা গ্রাফিক, শব্দ ইত্যাদি সব ধরনের তথ্য প্রেরণে সক্ষম। 5 নম্বরে বলছে এই ধরনের নেটওয়ার্কে রুটার, টেলিফোন, মাইক্রোওয়েভ, অ্যান্টেনা ইত্যাদি ব্যবহার করা যায়। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের সুবিধা, পরীক্ষার সময় আমাদের বলবে দুটো সুবিধা লেখো, দুটো অসুবিধা লেখো ম্যানের। আবার এরকম কোশ্চেন হতে পারে যে ম্যানের ফুল ফর্ম কি। তা এখন আমরা যে কিছুটা এক্সাম সেন্ট্রিক পড়াশোনা করতে হবে, কারণ পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা না করলে রেজাল্ট হবে না, সেই জায়গাটাও ভাবতে হবে, অথচ সাবজেক্টটাও শিখতে হবে, দুটোর কম্বিনেশন করেই চলতে হবে। দেখো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের সুবিধা কী, তাহলে এটা কি, ইয়া ল্যানের থেকে অনেক দূরবর্তী স্থানে তথ্য আদান প্রদানে সক্ষম। তথ্য আদান প্রদানের সুবিধা ল্যান অপেক্ষা অনেক বেশি। ম্যানের সব ধরনের তথ্য প্রেরণে সক্ষম। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের অসুবিধা, এই নেটওয়ার্কের গঠন ও তথ্য পরিবহনের খরচ ল্যানের থেকে বেশি। তথ্য সম্প্রচার করতে অনেক সময় বেশি লাগে, অনেক বেশি সময় লাগে। এর গঠন ল্যান অপেক্ষা অনেক জটিল। তাহলে এখান থেকে যে কোনো দুটো, এখান থেকে যে কোনো দুটো মাথায় রাখবে। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ল্যান ম্যান নিয়ে হচ্ছে ওয়ান, তার থেকেও বড়। তাহলে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা কম্পিউটারগুলির মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদান করতে হলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ানের প্রয়োজন হয়। বিশ্ব বিস্তৃত ভৌগোলিক এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কম্পিউটারগুলি সাধারণত বেসরকারি নেটওয়ার্ক যেমন টেলিফোন লাইন অথবা উপগ্রহ ব্যবস্থার মাধ্যমে তথ্য প্রেরণ করে। এই ব্যবস্থাই হলো ওয়ান। যে নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা কম্পিউটারগুলির মধ্যে যোগসূত্র স্থাপন করে তথ্য আদান প্রদান করা হয় তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান বলে। ওয়ানের বৈশিষ্ট্য, এখানে দু একটা বৈশিষ্ট্য পড়ে রাখবে। তাহলে ওয়ান নেটওয়ার্ক ব্যবস্থা বিস্তৃত ভৌগোলিক এলাকা জুড়ে গড়ে ওঠে। ওয়ানের বিস্তৃতি একটি রাজ্য, দেশ, মহাদেশ বা পৃথিবীব্যাপী অনেকগুলি কম্পিউটারের সাথে ল্যান গঠন করে। ল্যান নেটওয়ার্কের আবার ওয়ান গঠন করতে পারে, অথবা কোনো একটি কম্পিউটার এককভাবে ওয়ান সিস্টেমের সঙ্গে যুক্ত হতেও পারে। তাহলে 1, 2 হলো। 3 নম্বরে কী বলছে, ওয়ানের যোগাযোগের মাধ্যম হিসেবে তার বা উপগ্রহ ব্যবহৃত হয়। ওয়ান যে টপোলজি ব্যবহার করা হয় তা অনিয়মিত। ওয়ানের তথ্য প্রেরণ, এই টপোলজি সম্বন্ধে আমরা পরে বিস্তৃতভাবে আলোচনা করব। ওয়ানের তথ্য প্রেরণ হার সাধারণত 56 kbps থেকে 1.544 mbps এর মধ্যে হয়। ওয়ানের দক্ষতা অনুযায়ী তুলনামূলকভাবে খরচ অনেক কম হয়। বেশিরভাগ
পরিষেবাই সরকারি দপ্তরের নিয়ন্ত্রণাধীন থাকে ওয়ান। এবারে দেখো ওয়ানের ওয়ানের বিস্তৃতি একটি দেশ মহাদেশব্যাপী শুধু নয়, এই বিস্তৃতি বিশ্বব্যাপী হওয়ার দরুন পৃথিবীর সমস্ত কম্পিউটারকে প্রয়োজন অনুসারে একই নেটওয়ার্কের মধ্যে আবদ্ধ করা যায়। বিশ্বব্যাপী কম্পিউটারগুলি একই নেটওয়ার্কে আবদ্ধ হওয়ার ফলে প্রয়োজন অনুসারে যে কোনো কম্পিউটারে তথ্য আমরা আদান প্রদান করতে পারি, অর্থাৎ প্রকৃত অর্থে সম্পদের মিলিত ব্যবহার হয় এখানে। ইমেলের মাধ্যমে, এটা তোমরা জানো, তথ্য আদান প্রদান করার ফলে চিঠি লেখার সময় খরচ দুই বাঁচায়। ওয়ানের মাধ্যমে সারা বিশ্বব্যাপী একটি যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে, কারণ ওয়ানের সংযোগ হয় উপগ্রহ বা স্যাটেলাইটের সঙ্গে মাইক্রোওয়েভ ব্যবস্থা বা উচ্চ গতিসম্পন্ন অপটিক্যাল ফাইবার কেবেলের মাধ্যমে। ফলে দ্রুত গতিতে তথ্য আদান প্রদানের মাধ্যমে সরকারি বেসরকারি সংস্থাগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। এই নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব ওয়েব পেজ দ্বারা বা অন্যান্য উপায়ে উৎপাদিত বস্তু সামগ্রী বা প্রোডাক্টের বিজ্ঞাপন সারা বিশ্বব্যাপী প্রচার করতে পারে। ৬ নম্বরে দেখো, এই নেটওয়ার্ক পদ্ধতি আর একটি বৃহত্তর অ্যাপ্লিকেশন হলো ইন্টারনেট ব্যবস্থা, যার মাধ্যমে আমরা ভিডিও কনফারেন্স, ওয়েব মিটিং করতে পারি। তাই তো হচ্ছে, তোমরা এগুলো ইন্টারনেটের ব্যবহার, মানে ওয়ানের ব্যবহার কিছুটা ইন্টারনেট সম্বন্ধে যেগুলো জানো প্রায় সবগুলো এখানে কাজে লাগবে, সেইগুলোই তার সুবিধা। অসুবিধা কী কী আছে? এই নেটওয়ার্কে বিশ্বের যে কোনো কম্পিউটারই ইচ্ছানুসারে যুক্ত হতে পারে, ফলে সতর্ক না থাকলে ব্যবহারকারীর কম্পিউটারটি ভাইরাস দ্বারা সংক্রমিত হতে পারে। এটা একটা অসুবিধা, সেই জন্য আমাদের অ্যান্টিভাইরাস লাগাই, খরচা আছে। এই নেটওয়ার্ক গঠন ও তথ্য পরিবহনে খরচ অপেক্ষাকৃত বেশি। তথ্য সম্প্রচারে অনেক সময় ভুলভ্রান্তি থাকতে পারে, তথ্য প্রেরণের গতি অনেক কম ল্যান বা ম্যানের থেকে। দেখো তোমাদের বইয়ে এই যে ল্যান, ম্যান এবং ওয়ান সম্বন্ধে আমরা ডিসকাশন করলাম, এখান থেকে আমাদের এই ডিফারেন্সিয়েটটা করতে হবে যে ডিফারেন্সেস বিটুইন ল্যান, ওয়ান এবং ম্যান। কখনো আমাদের ল্যানের সঙ্গে ম্যান বা ল্যানের সঙ্গে ওয়ান বা ওয়ানের সঙ্গে ম্যান, এই ধরনের পার্থক্য পরীক্ষায় আসে। তোমরা দু তিনটা পার্থক্য মাথায় রাখবে, সব জিনিস মাথায় রাখার দরকার নেই। তাহলে এখানে আমি দুটো বলছি, একটি ভৌগোলিক, এই যে ল্যান, আচ্ছা পরের ভিডিওতেই করবো, থাক এটা।